জোনাকিকে নিয়ে তুমি ভেবো না, ওর সাথে আমি কথা বলবো, তুমি বাকি সব জোগাড় যন্ত্র করে ফেলো। ঠিক আছে মেসোমশাই, জোনাকিকে বলবেন আমি এসেছিলাম। আচ্ছা, ওই তো জোনাকি এসে গেছে। আরে মা, তোর কথাই হচ্ছিল, তোদের বিয়ের ডেট ঠিক করে ফেললাম, এ মাসের 24 তারিখ। কোন কোন বন্ধুকে নিমন্ত্রণ করবি এবার ঠিক করে ফেল, হাতে তো আর বেশি সময় নেই। আর তাড়াতাড়ি রেডি হয়ে নে, গয়না কিনতে যাবো। জোনাকি আমাকে এখানে কেন ডাকলো? আচ্ছা এখন শুনছো? আরে এগুলো, হ্যাঁ দেখো তো, এটা আমি আমার মেয়ের গলায় ঝোলাতে চাইছি, আর আমার মেয়ে কাকে গলায় ঝোলাতে চাইছে? জামা প্যান্ট সমেত যাকে বেচে দিলেও এর 1% দামও উঠবে না। বিয়ের জন্য গয়না গলায় তোমার মার মনে হয় আমাদের ব্যাপারে ফুল সাপোর্ট আছে। শুধু মার কথা ভাবলে হবে? বাবা তো তোমাকে দু চোখে সহ্য করতে পারে না। হ্যাঁ, ওই দিকটা আবার একটু ডিসপিউট আছে, আমি তার জন্যই ভাবছি যে ওই মার অ্যাঙ্গেল দিয়ে খেলবো। এগুলো নিয়ে পরে কথা বলছি, আমার সিদ্ধার্থর ব্যাপারে তোমার সাথে কিছু কথা আছে। এই দেখো, সিদ্ধার্থ ভিডিও পাঠিয়েছে, হানিমুন প্ল্যান। হাই জোনাকি, ডিস্টার্ব করলাম না তো? বিয়ের পরে হানিমুনে কোথায় যাবে বলো? আমার পছন্দ সুইজারল্যান্ড, আশা করি তোমারও খুব পছন্দ হবে, তাই দুটো টিকিট বুক করে ফেলেছি, একটা তোমার আর একটা আমার। সিদ্ধার্থ শুধু এখন না, ফিউচারে কি করবে সেটাও প্ল্যান করে রেখেছে, কিন্তু তুমি এখনো বাবাকে পটাতে পারলে না, আর বিয়ে করব বলে নেচে বেড়াচ্ছো। বিয়েতে এখনো 1 মাস সময় আছে, আমার দরকার 1 সেকেন্ড, ঠিক খেলে দেবো। রাইট, কালকে সিদ্ধার্থ আর ওর ফ্যামিলি আমাদের বাড়িতে আসছে, আমার সিদ্ধার্থর সাথে বিয়ে হয়ে যাবে। তুমি একটা কাজ করো, আমাদের বিয়ের ভিডিওটা তুমি বানিও। আরে এখন শুভ সময় এসে গেছে। না মানে ওই লেট নাইট সিরিয়াল দেখেছিলাম তো, তাই ওই সর্দি ঠান্ডা লেগে গেছে। বলছিলাম কি যে সব ক্যারেক্টার এসে গেছে। কি বলছো? কি আবার কোন ক্যারেক্টার আসবে? না গোষ্ঠী শুদ্ধ লোক নিয়ে এখানে ঝামেলা করতে এসেছো? যতদিন না আপনার মেয়ের বিয়ে হচ্ছে ততদিন যারা যারা আপনার মেয়েকে ভালোবাসে সবার সমান অধিকার আছে। হোয়াট ইজ দিস বাবা? এই সদানন্দ বাবু, শুভ সময় পেরিয়ে যাচ্ছে, কার্ডটা নিন। জয়, জোনাকির বিয়েতে অবশ্যই এসো। বাবা কার্ডটা দাও। হ্যাঁ এই তো, এই নিন কার্ডটা ধরুন, এটা আমার ছেলের বিয়ের কার্ড। তুমিও আমাদের বিয়েতে এসো। আসলে না আসলেও আমার কিছু যায় আসে না, ইনফ্যাক্ট না আসাটাই ভালো। আর দাঁড়িয়ে আছো কেন, চলো। আমার তো মেয়ের সাথে কোনো কথাই হলো না। আবার কি কথা বলবে, চলো তাহলে আমরা যাই। বাবা বলছিলাম কি, যখন এখানে এসে গেছি তখন ওরা জোনাকির সাথে কি কথা বলবে সেটা নিয়ে শুনেই যাই। তাহলে চল গিয়ে বসি। চল চল। সাইড সাইড সাইড। মা বসো, মা বসো। এবার তাহলে শুরু করা যাক। আরে আপনারা বসুন, দাঁড়িয়ে আছেন কেন? তো মনে তুমি কি পড়েছো? কালকে রাত্রির একটা পর্যন্ত পড়েছে, পড়েই আমাকে হোয়াটসঅ্যাপ করেছে। নেক্সট কোয়েশ্চেন। তুমি রান্না করতে জানো? কেন, এমবিএ করে কি ঢাবা খুলবে? নেক্সট। তুমি সব আগের দিনের লোকের মতো প্রশ্ন করছো কেন, একটু আধুনিক প্রশ্ন করতে পারো না? হ্যাঁ মা, তুমি গান গাইতে পারো? ও আসছে বছর দুর্গাপূজাতে অর্কেস্ট্রাতে গান করতে হবে মনে হয়। আমারও একটা প্রশ্ন আছে। আপনিও প্রশ্ন করবেন? করেই নিন। তোমাদের মধ্যে একজন তো জোনাকিকে বিয়ে করবে, আর একজন কি করবে? তোমাকে জিজ্ঞাসা করছে, উত্তরটা দিয়ে দাও খোকা। জোনাকি আছে, জোনাকি আছে। তোমার অবস্থাটা আমাদের বিয়ের পর কি হবে সেটা নয়, আমিই বলে দিচ্ছি। এই গানটি অনুরোধ করেছে সদ্য বিয়ে ভেঙে যাওয়া ইন্সপেক্টর সিদ্ধার্থ চ্যাটার্জি। আমরা সবাই তার ভাঙা হৃদয়ের সাথে আছি। করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি চেষ্টা জানলায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। তুমি এভাবে হাল ছেড়ে দিলে আমাদের কি হবে? নেমন্তন্নের কার্ড বিলি করা হয়ে গেছে, সবাই জানে তোমার সাথে জোনাকির বিয়ে। এখন যদি ওই ছেলেটার সাথে ওর বিয়ে হয়, আমি সমাজে মুখ দেখাবো কি করে? সিদ্ধার্থ, আমার মান সম্মান সবকিছু এখন তোমার হাতে। যেভাবে হোক, আইনি বেআইনি যেভাবে হোক তুমি ওকে আটকাও কোনোভাবে, যাতে সঙ্গীত অনুষ্ঠানে জয় আসবে না। সমস্যা এতদিন শুধু আপনার মান সম্মানের কথা ভেবে আমি কিছু করিনি, কিছু বলিনি। আর ওই জয়, ও সব সীমা পেরিয়ে গেছে। এবার ও দেখবে পুলিশ কি জিনিস। মা, এত টাকা লোন নেওয়ার কি দরকার ছিল? যেটুকু দরকার সেটুকু নিলেই তো হতো। তা বললে হয়? তোর কথা না হয় বাদই দিলাম, কিন্তু জোনাকির জন্য সবকিছু না কিনলে লোকে কি বলবে বলতো? ঘোষবাবু, খুনের আসামি ছাড়া বাকি যারা লকআপে আছে তাদেরকে ছেড়ে দিন, একজনকে ঢোকাতে হবে। কি প্ল্যানিং চলছে? সেরকম কিছুই নয়, সামনে বিয়ে, রোদে রোদে ঘুরলে তো মুখটা পুরে হনুমান মতন হয়ে যাবে, তাই তোমাকে একটু লকআপে রাখার ব্যবস্থাটা করছি। যাস না খোকা, শোন আমার কথা। কারণ ছাড়া তো আর আমাকে লকআপে ঢোকাতে পারবি না, অনেক বড় কেস হয়ে যাবে। আচ্ছা তা কি করবি? না না বাবা, ও কিচ্ছু করবে না। দেখো আমি তো তোমার মায়েরই মতো, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। জানতাম না তো আপনি যে আমার সৎ মা, আমার বাবার অবৈধ বউ। কারণ জানতে চেয়েছিলি না, এটাই কারণ। ऑन ड्यूटी पुलिस इंस्पेक्टर एक और हाथ दावा ताके मारते जावा सॉलिड करो एक बार तौले चली चल ओके ছেড়ে দাও ओके কোকা রাইতে তোর মা তুমি বাড়ি যাও আমি কিছুক্ষণে ফিরছি চলো ঘোষ বাবু স্যার এফআইআর লিখুন यस স্যার অন ডিউটি পুলিশ অফিসার এক কলার ধরা তাকে প্রাণে মারার হুমকি দেওয়ার জন্য জয়কে অ্যারেস্ট করা হয়েছে यस স্যার ভেবেছিলাম একটা একটু লড়বি টড়বি কিন্তু মাঠে নামার আগেই তোর খেলা শেষ জায়গা ছাড় বল প্ল্যানটা কেমন লাগলো বিয়ে থেকে বউ ভাত প্রত্যেকটা ভিডিও তোকে বানিয়ে পাঠাবো এখানে বসে বসে দেখবি আর তো কিছু করার নেই আজকে সঙ্গীতের অনুষ্ঠানও আছে আমি আবার কোনোদিন নাচিটা চিনি কিন্তু আজ খুব নাচবো তোর জ্বালাটাকে একটু বাড়াবার জন্য সেটা সময় বলবে কে নাচবে আর কে নাচাবে তোর সময়টা খুব খারাপ আর আমার সময়টা ভালো খুব ভালো তোর এই বেলাটা ভালো আমার ও বেলাটা ভালো সব উপর থেকে ফিক্স করা আর এখানে সব ফিক্স আমি করি দেখবে তুমি নাচবো আমি জয় লকআপে কি ব্যাপার আমাদের থানায় আসতে বলছে এই তোর হাতে কি রে কাকে মেসেজ পাঠাচ্ছিস ফোনটা নিন ওর কাছ থেকে এই ফোন দাও ফোন দাও ফোন দাও স্মাইলিটা পাঠিয়ে নি ফোনটা কেন রে তোর মাথার সাইজটা দেখে মনে হচ্ছে না যে আমাকে লকআপে ঢোকানোর প্ল্যানটা তোর এটা নিশ্চয়ই আমার শ্বশুর মশাইয়ের প্ল্যান ওনাকে বলে দিস জামাই আসছে নাচতে আর নাচাতে শুনছো কি হলো আরে কোকাকে পুলিশে থানায় ধরে নিয়ে গেছে এই রে কি হবে এখন অফিসারের আরে তুমি নিজে ছেলে চিন্তা না করে অফিসারের চিন্তা করছো আরে তোমার ছেলের কিচ্ছু হবে না আচ্ছা ওই গাড়িতে ওঠার সময় ও কি বলে গেছে বললো মা তুমি বাড়ি চলে যাও আমি একটু পরে ফিরে আসছি যাক অফিসারটা বেঁচে গেল কাল সকালে ফিরছি বললে থানাটার থানা থাকতো না খানা হয়ে যেত কি থানার সামনে তো লোক কেন বুঝতে পারছি না স্যার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আমার প্রচুর অভিযোগ কতগুলো আপনাদের বলবো বলুন তো এই চুপ চুপ স্যার ঘোষ বাবু यस স্যার কি ব্যাপার কি এখানে এত ভিড় কেন স্যার তখন আপনি চার হাঁকিয়েছিলেন এখন জয় ছক্কা হাঁকাচ্ছে এই দেখুন স্যার পাড়া সবাইকে নিয়ে এসে কমপ্লেন লেখাচ্ছে সকাল থেকে না 256 খানা কমপ্লেন লিখেছি 259 হ্যাঁ তিনটে হবে কি কমপ্লেন কিসের কমপ্লেন নেই স্যার পকেট কাটা থেকে নখ কাটা সব কমপ্লেন আছে নখ কাটা মানে এই যে এর বউ নখ কাটতে কি আঙুল কেটে দিয়েছে তাই স্বামী নির্যাতনের মামলা করতে এসেছে পরের জন নল কেস এগুলো কোনো কেস হয় নাকি আপনি আমার সাথে ইয়ার্কি মারছেন এইটুকুতেই মাথা খারাপ হয়ে গেল এর পরের কেসটা শুনলে তো মাথা ঘুরে পড়ে যাবে শ্যামলী মাসি ও শ্যামলী মাসি মাসি তোমার কি কেস ইপটিজিং ইপটিজিং হ্যাঁ পাড়ার বুড়ো হাবড়ারও টন্টিটকিরি মারে বুলু ঠাকুরদা আছে তারপরে নেন্টুর দাদু আছে অত ছাড়া আইবুড়া পরাণ মণ্ডল আছে তোমাকে এই বয়সে কি টন্টিটকিরি কাটবে যে বয়সের লোক সেই বয়সের মেয়েকেই তো টন্টিটকিরি করবে কমপ্লেন লেখো কি কমপ্লেন কমপ্লেন কিচ্ছু বোঝে না মধ্য কলকাতার জয় নামে এক যুবককে লোকাল থানার ইন্সপেক্টর ইল্লিগালি ব্যক্তিগত শত্রুতার কারণে গ্রেপ্তার করেছেন তার জন্য এলাকার সমস্ত সাধারণ মানুষ এখানে জমায়েত হয়েছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন ক্যামেরাম্যান রিন্টুদের সাথে সুজয় মজুমদার নিউজ আপডেট সিদ্ধার্থকে ফোনটা দাও কমিশনার স্যারের ফোন স্যার यस স্যার তোমরা নাকি জয় নামে একটি ছেলেকে ইলিগালি অ্যারেস্ট করে নিয়ে এসেছো অ্যাকচুয়ালি স্যার তোমাকে কি নিজের গ্রাজ মেটাবার জন্য যে কাউকে ধরে নিয়ে আসবে সেই জন্য চাকরি দেওয়া হয়েছে ইমিডিয়েট পুলিশ থানা যেন খালি করে দেওয়া হয় স্যার বলছিলাম কি জয়ের সাথে একটা রফা করে নিলে হতো না রফা নয়, ওকে দফা রফা করবো আমি। দেখি ও কি করতে পারে। যত দেরি করবি তত তোর প্যান্ট 1 ইঞ্চি করে লুজ হতে থাকবে, পরে খুলে গেলে আবার আমার নামে দোষ দিস না। নেক্সট। কি হলো? আপনি বসুন। শ্রীলঙ্কা হেরে গেছে, একে এমন একটা কেস দাও যাতে একটু লজিক আছে। আপনার মানি ব্যাগটা কোথায়? এই তো। কোথায়? নেই তো। কোথায় গেল? নেই 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 নেই। কমপ্লেন লিখুন, আপনার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে। নেক্সট। প্রায় 4 ঘন্টা হয়ে গেল, থানার সামনে এখনো লম্বা লাইন। শোনা যাচ্ছে মানুষ এবার ট্রাকে করে বিভিন্ন জেলা থেকে আসছে। Sir, what is this, Siddhartha? টিভিতে তোমার থানার কেসটা অলরেডি টেলিকাস্ট হচ্ছে, চারিদিক থেকে ফোন আসছে, আর তুমি সিদ্ধার্থ ইমিডিয়েট ছেলেটাকে ছেড়ে দাও, আদারওয়াইজ আই উইল টেক এ সিভিয়ার অ্যাকশন এগেইনস্ট ইউ। স্যার স্যার ভোকাটা স্যার 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 আমার কথা শুনুন। শ্বশুরের মন রাখতে গিয়ে এতটা ভায়োলেন্ট না হলেও পারতেন না। আমি বলছিলাম কি, আমি সিনেমায় দেখেছি স্যার, হ্যাঁ আপনি যতই লড়াই করুন না কেন আলটিমেটলি কিন্তু হিরো জিতে যায়। আপনি সিনেমা দেখেন না? না, ঠিক আছে কোনো ব্যাপার না, আপনি ওদিকে তাকিয়ে থাকুন, আমি ওদিকে গিয়ে সেট করে দরজাটা খুলে দিচ্ছি। যা খুলে গেল। ভাবিস না যে তুই জিতে গেলি, আমি তোকে দেখে নেবো। আমাকে যত ইচ্ছা দেখ, জোনাকিকে না দেখলেই হলো। অফিসার লিড। ডুবে ডুবে ভেসে আছি আমি, দুনিয়াটা বলে যায় পাগলামি। চিনতে পারলি না তুই, চিনতে পারলি না।